সেলুন, টেক্সটাইল এবং স্বর্ণকার কোটায়। বাংলাদেশ সহ যে সমস্ত সোর্স কান্ট্রিগুলো আছে, এই সমস্ত সোর্স কান্ট্রিগুলো থেকে নতুন করে কর্মী নিয়োগের একটা সিদ্ধান্ত দিয়েছে। চলতি বছরের মার্চ থেকে নতুন করে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। তবে শ্রমিক ঘাটতি পূরণে আবারও তিনটি খাতে বাংলাদেশি সহ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। তবে এই তিনটি খাতে শূন্যপদ পূরণের জন্য স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেওয়ার শর্তও দেন তিনি। আর এই শর্ত মানতে হবে স্থানীয় কোম্পানিগুলোকে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নাপিত, টেক্সটাইল ও স্বর্ণকার উপখাতে অভিবাসী শ্রমিকদের প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে এই তিন খাতে বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন নিয়োগকর্তারা। উল্লেখিত খাতের শ্রমিকদের দ্রুত দেশটিতে প্রবেশের বিষয়টি শুক্রবার মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান আনোয়ার ইব্রাহিম। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য আগ্রহী, অবশ্যই তিনটা সেক্টরে আপনারা যাচাই করে ভালো কোম্পানি দেখে আপনারা আসবেন। সেলুন, টেক্সটাইল এবং স্বর্ণকার কোটায় বাংলাদেশও এই সেক্টরে আবেদন করবে এবং সেখান থেকেও দক্ষ কর্মী আসবে। বাংলাদেশ সহ যে সমস্ত সোর্স কান্ট্রিগুলো আছে, এই সমস্ত সোর্স কান্ট্রিগুলো থেকে নতুন করে কর্মী নিয়োগের একটা সিদ্ধান্ত দিয়েছে, যার কারণে হচ্ছিল আমরা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষজনরা আসলে অত্যন্ত খুশি। বছরের পর বছর ধরে এই তিনটি খাতে শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় অবশেষে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত আসলো। দেশটির মানব সম্পদ মন্ত্রী জানান, এসব খাতে দ্রুত বিদেশি কর্মী আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।